বর্তমানে এডিসিতে টিপরা মাথার অনেক কাজ করার সুযোগ ছিল, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারছেন না তারা। শনিবার চ্যানেল তিন রাতে বিশেষ আলোচনায় এসে কথা বললেন সিপিএম নেতা তথা এডিসির প্রাক্তন সিএম রাধাচরণ দেববর্মা। শনিবার স্টেট ড্রাইভে আলোচনায় এডিসির বিভিন্ন বিষয় উঠে আসে রাধাচরণ দেববর্মার বক্তব্যে। তিনি বলেন, সুযোগ থাকা সত্ত্বেও এডিসিতে টিপরা মাথা পরিচালিত প্রশাসন কোনো কাজ করতে পারছে না, বা কেন কাজ করতে পারছে না তা বোঝা যাচ্ছে না। প্রশাসনে ছিলাম, তখনও সব সময় পাননি, সরকার ছিল, তখনও বিরাট প্রতিকূলতার মধ্যে থেকেও কাজ আমাদের করতে হয়েছে না। এখন এখনও তাই হবে, এখনও যে বিজেপি আইপিএফটি জোট সরকার ওদেরকে টাকা দিচ্ছে বা অনেক সুযোগ দিয়েছে, এরকম ঘটনা না, বাধা থাকবে, প্রতিবন্ধকতা থাকবে। এর মধ্যেও যেই সুযোগগুলো আছে, এই সুযোগটাই আমার মনে হয় ওরা কাজে লাগাতে পারে। সেটা নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি অভিযোগ করেন, বিজেপি আইপিএফটি সরকারের সহযোগিতার অভাব রয়েছে, টাকা দিচ্ছে না, আর যা দিচ্ছে সময় মতো দিচ্ছে না। রাধাচরণ আরও অভিযোগ করেন, ভিলেজ কমিটি এলাকার প্রায় 80% মানুষ সুযোগ পাচ্ছেন না। এটা তো বরাবর, আসলে বিজেপি আইপিএফটি যে সরকারটা আছে তাদের যে সহযোগিতা, মানে প্রচণ্ড অভাব তো আছেই, প্রচণ্ড অভাব আছে। আর এখানে বিজেপি তারা অপোজিশন মানে হিসাবে ওরা আছে, ওরাও সেরকমভাবে মানে একটা মানে ট্রেজারি ব্যালেন্সকে যদি সঠিক রাস্তায় যদি মানে চলতে করা হয়, এটা বিরোধীর একটা ভূমিকা থাকা দরকার। সেই ভূমিকা যেমন পালন করছে না, তেমনি আসলে বিজেপির তরফ থেকে মানে গভর্নমেন্টের তরফ থেকে সহযোগিতা তো একটা বিরাট আছেই, টাকা পয়সা যেমন ঠিক মতো দিচ্ছে না, আর যা টাকা পয়সা দেয় এটাও সময় মতো দেওয়া হচ্ছে বলে মনে হয় না। আমাদের যখন ছিলাম তখনও এরকমভাবে দেওয়া হতো, বা যেটা মানে আসলে এডিসি তো রাজ্যের মধ্যেই না, তো রাজ্য সরকার এডিসি যদি ভূত মিলে যদি কাজ করবার মতো একটা পরিবেশ তৈরি না হয়, তাহলে তো কী করে ডেভেলপমেন্ট করবেন। রাজ্য সরকারের বিরাট একটা ভূমিকা থাকা দরকার, এই ভূমিকা তো টোটালি অ্যাবসেন্ট। টিপরাল্যান্ড কিংবা গ্রেটার টিপরাল্যান্ডের স্লোগান যে রাজনৈতিক স্বার্থে, তাই মনে করেন প্রাক্তন এডিসির সিইএম। আন্দোলনকারীরা এখন কোথায় আছে? আপনাদের এই যে সারা রাজ্যের চ্যানেলগুলোতে বসে বসে কত মানে গরম গরম বক্তৃতা সেদিন হয়েছিল, এখন কোথায়? কাজে এটাও এই ধরনের একটা ইস্যু হবে। কিন্তু সাধারণ উপজাতি জনগণ, জনজাতি জনগণ কতদিন এই ধরনের মরিচিকার পেছনে ছুটে যাবেন? এটাকে তো মানুষকে তো দোষ দিয়ে লাভ নেই। সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ নয়, আমি তো বলবো যারা এই সমস্ত কথা বলে, যারা এই সমস্ত পথ প্রদর্শক হিসাবে যারা পথ দেখাচ্ছেন, তারা একটু ভেবে চিনতে করা দরকার। মানুষের জীবন নিয়ে, মানুষের ভবিষ্যৎ নিয়ে সিনমিনি খেলা, এটা তো হওয়া কোনো মতেই বাঞ্ছনীয় নয়। ঠিক, মানুষকে সঠিক রাস্তায় আমাদের প্রত্যেকেরই পলিটিক্স হওয়া দরকার লিডারদের, যে মানুষের সঠিক পথ দেখানো, কোনটা বাস্তব কোনটা অবাস্তব, কী করা দরকার, কী করলে প্রকৃতপক্ষে আমি ত্রিপুরাসা জাতির হোক, রাজ্যের হোক, জনগণের হোক, কল্যাণ করতে পারি। কাজে আবেগ দিয়ে পলিটিক্সের জন্য পলিটিক্স, ভোটে জেতার পলিটিক্স, এই করে মানুষকে বিপদগামী করা, বিভ্রান্তি করা, এটা কোনোভাবেই সমুচিত নয় আর কি। প্রদ্যুৎ কিশোর মাণিক্য, উনি তো ভিলেজ লেভেলে যে নির্বাচন চাইছেন তাতে কোনো পার্টি সিম্বল যাতে না থাকে সেরকম দাবি করছেন। আমরা শুনতে পেয়েছি বিভিন্ন জায়গায় বলছেন উনি যে কোনো পার্টি সিম্বল থাকবে না। উনি তো বলছেনই তো, এখনই তো বলছেন সব ত্রিপুরাসা এক হোক, আগে জাতি হলো পার্টি। তো উনি তো এটাও একটা পলিটিক্স, আগে জাতি হলো পার্টি, কোনো পলিটিক্যাল পার্টি না, সব ত্রিপুরাসা থানসা হোক, তার মানে সব পঞ্চায়েতের থানসা হোক, সব এডিসিতে থানসা হোক, সব আসনে বিধানসভাতে থানসা হোক, এটাও একটা পলিটিক্স। পলিটিক্স এটা আরও ভয়ঙ্কর পলিটিক্স, গুপ্তচরা পলিটিক্স, বর্ণচরা পলিটিক্স।
এটাও আমি মনে করি এটা হওয়া উচিত না, বিশেষ করে ত্রিপুরা রাজ্যে। যখন মঞ্চে উঠছে নাচবেন, আপনি ঘুমটা পরে নাচবেন কেন? এই সমস্ত ঘুমটা পরে নাচার মতো অবস্থা আর কি। আচ্ছা আচ্ছা, আমরা একটু কি আবার একটু ছোট্ট বিরতির নেওয়ার প্রশ্ন রয়েছে। আমরা শুনতে পাচ্ছি খুব রাধাচরণ দেব বর্মা প্রতিটি প্রশ্নের অত্যন্ত আন্তরিকভাবে উত্তর দেবার চেষ্টা করছেন। আমরা একটু বিরতি নিয়ে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। মানুষ যদি জেগে যায়, জেগে যায় মানুষ যদি মনের দিক থেকে ঠিক করে যে না আমি ভোট দেবই, এবং মানে একটা নির্দিষ্ট স্থির করা লোককে যদি আমি ভোট দেবো বা সিম্বলকে ভোট দেবো পার্টিকে ভোট দেবো যদি ঠিক করে থাকে, কারো সাধ্য নাই। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।